গুড মর্নিং এভরিওয়ান, ডেইলি লাইফস্টাইল অফ ডালিয়ার ব্লগে তোমাদেরকে জানাই আরও আর একবার স্বাগত। আজকে হলো হচ্ছে সোমবার, সোমবার এখন বাজে সকাল, সকাল আর নেই বেলাই হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11:30, পুরো 12টাও বাজেনি, 11:30 বাজে। তো সকালবেলা বাসি কাজ বলতে ঘর ঝাড় দেওয়া, বিছানা পরিষ্কার এই সমস্ত কিছু হয়ে গেছে, আর তার সাথে হয়ে গেছে হচ্ছে আমার 90% রান্না। আজকে সকাল থেকে করে দেখি বেশ গরম গরম লাগছে, যেন গরম হচ্ছে, তাই ভাবলাম যে না তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, কারণ যত বেলা বাড়বে গরমও হবে আর রান্নাঘরে এসে রান্না করতেও কষ্ট হবে। তাই আমি সকাল সকাল করে একটু রান্নাটা করে নিয়েছি, ভাত হয়ে গেছে, ভাত আর এখানে করেছি হচ্ছে একটু ছোট আলু ভেজেছি, এই যে ছোট আলু ভাজা, আর এটা হলো ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি, সজনে ডাঁটা, তো এই দিয়ে হয়েছে তরকারি। এগুলো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, ভাত তরকারি আলু ভাজা এগুলো অনেকটা আগেই হয়ে গেছে। আর এখন এখানে হচ্ছে ডাল, এই যে ডালটা মসুর ডাল, মসুর ডালটাকে আমি ফোড়ন দিয়ে সাঁতড়ে নিচ্ছি। আর হবে হচ্ছে মাছ ভাজা, মাছের ঝাল টাল করবো না, মাছ ভাজবো। এই যে মাছ এনেছে, মাছ এনেছে, তো মাছটা ভাজা করব, মাছের ঝাল, মাছের ঝাল করলে না আমার ছেলে খেতে চাইছে না, তাই গরম গরম ভাত খাওয়ার সময় ভেজে দেব। আর আমি সকাল থেকে, আর দেখো আমি চশমা পরে আছি, কেন চশমা পরে আছি বলি, সকাল থেকে কাল সকাল থেকে প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে, কালকে ওষুধ খেয়েছিলাম, মাথা যন্ত্রণা কিন্তু বেশি খাওয়া ভালো না, তবুও কালকে এতটাই যন্ত্রণা হচ্ছিলো যে মাথা যন্ত্রণার একটা ওষুধ আমায় খেতেই হয়েছিল। তো সকালবেলা মাথা যন্ত্রণার ওষুধ খেয়েছিলাম, কালকে তারপর সারাদিনটা মোটামুটি ঠিকঠাকই কেটেছে, সকালবেলা থেকে দেখছি আবার মাথা যন্ত্রণা শুরু হয়েছে। আর আমার মাথা যন্ত্রণা থেকে বেশি যন্ত্রণা হয় চোখগুলো, ডান চোখটা নাহলে বাঁ চোখটা, যে কোনো একটা চোখ হবে, দুটো চোখে একসাথে যন্ত্রণা হবে না, আলাদা আলাদা হবে, কিন্তু প্রচণ্ড যন্ত্রণা করে, যার জন্য আমার এই চশমা নেওয়া। এবার চশমা পরে কি বলতো, কাজ টাজ করতে ভীষণ অসুবিধা হয়, রান্না করার সময় তো বেশি অসুবিধা হয়, এই চশমাটা একদমই আমার পরা হয় না, যখন প্রচণ্ড মাথা ব্যথা যন্ত্রণা করে তখনই পরি, তারপর ঠিক হয়ে গেলে আবার রেখে দিই। তো চশমাটা ওই জন্য সকাল থেকে আমি চশমাটা পরে আছি, কাল থেকেই পরে আছি, আবার সকাল থেকে উঠে যখন দিচ্ছি আবার চোখটা যন্ত্রণা করছে, না গতি ভালো না, আবার এই গরম, তো গরমে তো প্রচুর মাথা যন্ত্রণা করে, আমার একটুখানি মাথা যন্ত্রণা হওয়ার ইয়ে আছে যে প্রচুর গরম পড়লে মাথা যন্ত্রণা হয়। আজকে সকাল থেকে গরম লাগছে বলেই আমি ভাবলাম যে না তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, রান্না করে নিই, অন্য কাজ করতে গেলে অত কষ্ট হবে না, অন্য কাজ টাজ করে স্নান করে নিলাম, শরীরটা ঠিক হয়ে গেল, কিন্তু এই স্নান সেরে এসে রান্না করতে আর এই গরমে ঘেমে নিয়ে, আমি গরমকালে তাই করি, 3টে বাজুক 2:30 বাজুক রান্না সেরে তারপরে আমি স্নান করতে যাই, এই স্নান করে এসে রান্না করতে গরম আমি পারি না, ওটা শীতকালেই ভালো লাগে। আর এখন তো গরম ভালোই গরম পড়ে গেছে, এই মার্চ মাসে এত গরম পড়লে না জানি সারা গরমকালটা কীরকম কাটবে, তো সেই চিন্তাই আমি সর্বক্ষণ করে যাচ্ছি। আর গরম যেন একদমই সহ্য হয় না, বলে তবু গরম সহ্য করে থাকা যায়, সোয়েটার টোয়েটার গায়ে দিয়ে মাথা ফাথা ঢাকা দিয়ে তবু দিন কেটে যায়, কিন্তু গরমে, গরমে তুমি না বসে শান্তি পাবে না শুয়ে শান্তি পাবে, কিছুই তো করে তুমি শান্তি পাবে না, আর খেয়ে তো একদমই শান্তি পাওয়া যাবে না, মনে হয় না খেলেই ভালো হয়, যত খাবে বেশি কষ্ট হবে, তো গরমে এই হতে থাকে। তো চলো এবার আমার ডালটা নামিয়ে নিয়ে বেসিনে কটা বাসন পড়ে আছে, এই যে বেসিনে বাসনগুলো পড়ে আছে, এই বাসনগুলো গোছাবো, গুছিয়ে নিয়ে তারপরে যাবো হচ্ছে আমি স্নানে, স্নান এখন স্নান করতে দেরি আছে, জামাকাপড়গুলো কাচবে, সকালে জামাকাপড় কাচি নি, এই কদিন হচ্ছে কি সকালবেলা জামাকাপড় কাচা হচ্ছে না, বেলায় কাচছি, আমি আগে স্নান টান সেরে নিই, স্নান সেরে আবার ঠাকুরকে সেবা দেবার, আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছি, করে নিয়ে এবার স্নান হয়ে গেছে, আমি এই জাস্ট স্নান করে এলাম, এসে এবার ঠাকুরকে সেবা দেব। বাইরে, বাইরে আমি একটা নয়নতারা ফুল গাছ লাগিয়েছিলাম, এক দুটো তিনটে লাগিয়েছিলাম, দুটো বেঁচে আছে, একটা মারা গেছে, আমি যখন গাছটা বসে, আমাদের এই যে কামিনী ফুল গাছটা যে বসেছি না, ওই মাটিটাতে মনে হয় নয়নতারা ফুল গাছের দানা টানা যা কিছু পড়েছিল,
তো দেখলাম ছোটো ছোটো নয়নতারা গাছ বেরিয়েছিল, তো আমি ওখান থেকে তুলে নিয়ে আমি বসাই নিয়ে আমার হাজব্যান্ড তুলে নিয়ে ফাঁকা বাইরে যে মাটিটা রয়েছে ওইখানে বসিয়ে দিয়েছিল। বলেছিলো হয় হবে না হয় না হবে ওখানে বসিয়ে দিই, বলে তিনটে বসিয়েছিল তার মধ্যে দুটো বেঁচে আছে একটা মারা গেছে, মরে গেছে না গরু টরু এসে খেয়ে নিয়েছে জানে না, দুটো আছে। এবার ছোটো ছোটোই ফুল গাছ, তো রোজে পাঁচটা ছটা করে ফুল ফোটে। সেদিনকে একদিন তুলে এনেছিলাম, মানে এখানে ঠাকুরকে সেবা দিয়েছিলাম, আজও দেখছি পাঁচটা না ছটা ফুটেছে, তো আমার ঠাকুরকে দেওয়ার মতো ফুল তো হয়ে যাবে। তো চলো ফুলগুলোকে তুলে নিয়ে আসি, আর কোথায় গাছ ফুল গাছটা হয়েছে তোমাদের দেখাই। পাঁচটা ফুটেছিল তুলে এনেছি, আর এগুলো ধুয়ে নিই যেহেতু বাইরে, তো ঘন্টা করে ফাঁকা। তো চলো ঠাকুরটাকে আগে ঠাকুরকে সেবা দিয়ে দিই। আর এখন বেজে গেছে হচ্ছে 1:30, আমার ছেলে খিদে পেয়ে গেছে অনেকটা, সকাল সকাল খেয়েছে, ব্রেকফাস্ট অনেক সকাল সকাল যেহেতু করে যেতে ওর খিদে পেয়ে গেছে। ঠাকুরকে আগে সেবাটা দিয়ে দিই, দিয়ে তারপরে খেতে দিয়ে দেবো। আবার মাছগুলোও তো ভাজতে হবে, একটু টাইম লাগবে। সেবা দেওয়া হয়ে গেছে, আর আমি এখানে মাছটা ভাজার জন্য চলে এসেছি। কড়াই অলরেডি ভাজতেও দিয়ে দিয়েছি মাছটা, যে প্রায় ভাজা হয়েই গেছে। এবার তুলে নেবো, আরেকটু লাল করে ভাজবো, যেহেতু শুধু ভাজা হবে, একটু কড়া করে ভেজে আর তুলে নেবো। চলো এবার মাছটা ভেজে ওকে আমি ছেলেকে খেতে দিয়ে দিই। আর চুলটা এইভাবে আসে তো টিসুতে পড়ে আছে, ভীষণ গরম লাগছে, স্নান করেছো শান্তি গরমকালে আবার যেন স্নান করে আসার পর বেশি গরম লাগে। তো চলো আর খেতে দিয়ে দিই, আর বেশি কথা বলবো না, শুধু খেতে দিয়ে দিই। ওরা আবার অনলাইন ক্লাস চলছে, তো মাঝখানে গ্যাপ আছে, ওই খেতেটা দিয়ে দিই, ও খাওয়া দেবে তারপরে আবার আমি খাবো।
দেখলে রান্না হয়ে গেছে, ঘুগনি করেছি, আর হবে হচ্ছে পরোটা। পরোটার এখানে ময়দা আমার অলরেডি মাখা আছে, এই যে পরোটা ময়দা মেখে রেখেছি, যখন খাবে তখন করে দেবো। আর আজকে একটা ঘুগনি করবার আগে একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে, ঘুগনিটা বসানোর আগে না একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে। আসলে কি হয়েছে বলতো, ঘুগনিটা বসানোর আগে আমি কড়াই তেল, তেজপাতা, চুন লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে কড়াতে দিয়ে দিয়েছি, তখনও গ্যাসটা অন করিনি। আর কোথা থেকে না জানি একটা টিকটিকি এসে থপ করে কড়ার মধ্যে পড়েই লাফ দিয়ে বেসিনে গিয়ে পড়েছে। সেই বেচারি এখনও সিঙ্কে বসে আছে, এখনও উঠতে পারেনি, আর কড়ার মধ্যে পড়েছে, বুঝতেই পারছো। আবার টিকটিকি এমনি জাস্ট মশা টশা পড়লেই যদি তেলের মধ্যে সেই জিনিসটা খেতে ইচ্ছা করে না, ফেলে দিতে হয়। তো আবার সেই তেল সমেত ফোড়ন সময় সমস্ত কিছু বেসিনে ঢেলে দিলাম, দিয়ে কড়াটাকে ভালো করে মেজে আবার ঘুগনিটা বসালো। তো এই হয়ে গেছে আজকে এরকম, মানে একদম গা ঘিনঘিনে ব্যাপার। আর টিকটিকি আমার ভয় লাগে, ভয়ের থেকে বেশি লাগে ঘেন্না, মানে দেখলেই যেন গা ঘিনঘিন করে ওঠে। আর আমার ছেলে তো টিকটিকি মাকড়সায় প্রচুর ভয় পায়, কিন্তু টিকটিকি আছে, কিছু করার নেই, কী করবো, কোথা থেকে লাভ দিয়ে পড়েছে জানি না, পুরো একদম কড়ার মধ্যে। আমি খালি ভাবছি যে গ্যাসটা আমার অন করা ছিল না, নাহলে কড়ার মধ্যেই পুরো ভাজা হয়ে যেত টিকটিকিটা, টিকটিকি ভাজা হয়ে যেত। তো এই হয়ে গেছে, ও বাচ্চাটি এখনও সিঙ্কে পড়ে রয়েছে, এখান থেকে কড়া থেকে ডাইরেক্ট লাভ দিয়ে সিঙ্কে গিয়ে পড়েছে, সিঙ্ক থেকে এখনও উঠতেই পারেনি, ওখানেই বসে আছে। তোমার দেখতে পাবে কি জানি না, দাঁড়াও দেখা। এই যে দেখো সিঙ্কের মধ্যে এখনও বসে রয়েছে, সে আর উঠতে পারেনি, তো ওখানেই পড়ে আছে, এখনও উঠতে পারেনি। আর একটুখানি পরে আমি পরোটাটা করে নেবো, তো রাত্রের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে সব কিছুই হয়ে গেছে, পরোটাটা করলেই হয়ে যাবে। তো আর কিছু দেখানোর নেই, আর কিছু শেয়ার করারও নেই। তো আজকের ভিডিওটা আমি এখানে, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, আবার চলে আসবো আমার একটা নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সাবধানে থাকো। আর হ্যাঁ, আমার ভিডিও তোমার ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর আমার নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাই ভিডিওটা এখানেই শেষ করলাম, গুড নাইট অ্যান্ড টাটা।